হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আমি এটাও আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে, এই তো দেখতেই পাচ্ছেন। তো এখন হলো সন্ধ্যার পরে আমরা বাইরে চলে এসেছি আর এসেই ফুচকা খাচ্ছি। ফুচকা বলতে আমি দই ফুচকা খাচ্ছি আর অহনা হলো পানিপুরি খাচ্ছে। তো আমাদের বাসা থেকে বের হয়েই গেটের পাশে এই যে ছোট্ট একটা রেস্তোরাঁ, যেটা হলো এজি ফুড নামে পরিচিত সবার কাছে বলতে চট্টগ্রামে কর্নেলহাটে যারা যারা আছেন তারা তো অবশ্যই চিনেন। এখানকার দই ফুচকা এবং ফ্রাইড রাইস, তারপরে মানে যে প্যাকেজগুলো ফ্রাইড রাইসের আছে, এই খাবারগুলো প্রচণ্ড পরিমাণ কি বলবো মজা। আর দেখতেই তো পারছেন আমি দই ফুচকা খাচ্ছি, খুবই টেস্ট ছিল। অহনার পানিপুরিটাও আমি একটু করে চেক করেছি, মানে টেস্ট করেছি, খুবই ভালো ছিল। তো যারা চট্টগ্রামে কর্নেলহাটে আশেপাশে আছেন তারা অবশ্যই এখান থেকে এসে খাবেন। এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে একটু করে শেয়ার করা। তো অহনার পাপাও দই ফুচকাটা খুবই পছন্দ করে। হয়ে গেল আমাদের বাইরে ঘোরাঘুরি করা আর সাথে মজার মজার ফুচকা খাওয়া। তারপরে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় সামান্য কিছু ফল নিয়ে এসেছি, সাথে মিঠাই থেকে একটা পিৎজা আর দুইটা সিঙ্গাড়া নিয়ে এসেছি, যেটা হলো কলিজা সিঙ্গাড়া, খুবই টেস্ট হয়। আর এই তো এখন এগুলো আমরা গরম করে নিব। এটা কিন্তু বাসায় আসার অনেক পরে, আবার আপনারা না হলে বলতে পারেন একটু আগে খেয়ে আসলো আবার কি খাওয়া। তো এই যে আমরা পিৎজা আর সিঙ্গাড়া গরম করে নিচ্ছি, তারপরে চাও সাথে করে নিব, তারপর খাবো। হয়ে গিয়েছে আমাদের গরম করা খাবারগুলি আর এইখানে চুলায় আমি চা করে নিচ্ছি। তো এখন বাজে হলো 10:30 রাত, তখন আমরা খেয়ে নিচ্ছি। আর এর মধ্যেও বাসায় এসে আমরা একটু করে হালকা নাস্তা করেছি। তো যাই হোক, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা রাতে যতটুকু সময় জেগে থাকি শুধু খেতেই থাকি, কিছু না কিছু আমরা খেতে থাকি। তো এই যে আমার চা তৈরি হয়ে গেল, এখন আমরা নিয়ে যাব। তো এই যে টুনটুনি পাখি তো দেখতেই পেরেছেন, সে ওভেনটা বন্ধ করেছে। আর এই যে পিৎজা নিয়ে সে হাঁটছে, আমার হাতে চা ছিল। আর এই যে আমরা মাদুরের পরে বসে টিভি দেখছি আর হলো এই খাবারগুলো এখন আমরা খাবো। আর এই তো দেখুন পিৎজাটা বেশ ভালোই চিজি ছিল, গরম করার পরে অবস্থাটা দেখতেই পারছেন, চিজগুলো গলে একেবারে। তো যতটুক টাকা ততটুক পিৎজার চিজি আর কি ব্যাপারটা। তো যাই হোক, চা থেকে ধোয়া ওড়া ব্যাপারটা খুবই ভালো লাগছে। আর এই যে আমরা আস্তে আস্তে করে পিৎজাটা সাবার করে দিচ্ছি। আর এখন হলো সিঙ্গাড়ার পালা। এমনি আমার সিঙ্গাড়া খেতে খুব পছন্দ, মানে খুব ভালোবেসে সিঙ্গাড়া খাই আর কি, আমি খুব ভালো লাগে। আর বিশেষ করে সিঙ্গাড়ার মধ্যে যে আলুগুলো আছে এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর এটা তো কলিজা সিঙ্গাড়া, এই দেখুন এটা হলো কলিজা, মুরগির কলিজা, এই সিঙ্গাড়াটা খেতে খুবই ভালো লাগে। তো আমি মিঠাই থেকে প্রায় কিনি, প্রত্যেক দিন তো আর খাওয়া এগুলো সম্ভব না, কারণ প্রত্যেক দিন এগুলো খেলে ডায়েট কন্ট্রোল করে লাভ কি না। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু টিভিতে কি বলে ওটাকে সিআইডি, এটা দেখা শেষ করে রান্নাগুলো অনেকগুলো কাজ করে ফেলেছি, তার মধ্যে একটা কাজ হলো রান্না। তো দেখতেই পাচ্ছেন রান্না থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। এখানে হলো তিতা শাক আলু দিয়ে শুটকি মাল দিয়ে রান্না, আর এটা হলো পুঁই শাকের বিচি রান্না ভাজি আর কি, আর ওইটা হলো কই মাছ দিয়ে বেগুন দিয়ে এই যে ঝোল। এই কই মাছের বেগুনের ঝোলটা আমার খুব প্রিয়,
এটা টাকিমাল দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে। আর এই যে তিতা শাক বলতে এটার নাম তো আমি জানি না, তো এই শাকটা আমি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। আরও শাক নিয়ে এসেছিলাম, এই যে দেখুন শাকের বস্তা নিয়ে এসেছিলাম মোটামুটি। আর এখানে চুলায় আসছে হলো একটা ভাজি, যেটা পেঁয়াজের কালি, আলু, সিম সব কিছু অ্যাড করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।